जय श्रीमन्नारायण। এই ভাষণটি দিয়েছেন রামানুজ দাস শ্রীমান গট্টু বেণুগোপাল স্বামী। অধ্যায় ১৬, দেব অসুর সম্পদ বিভাগ যোগ, শ্লোক ২। অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তি অপৈশুনম दया भूतेषु अलोलुप्त्वं मार्दवं ह्रीः अचापलम्। ओम। गीताचार्य श्रीकृष्ण परमात्मा अर्जुनेर साथे आमादे सकल के देव असुर सम्पद विभाग जोग शिक्षा दिच्छेन। परमात्मा बोलछेन, अर्जुन আমাকে পুরুষোত্তম রূপে জানতে হলে সাধুগুণ থাকতে হবে। একজনকে এই সাধু গুণাবলি ধারণ করা উচিত। সেই সাধক গুণাবলি হল অহিংসা, সত্যবাদিকতা, ক্রোধের অনুপস্থিতি, ত্যাগ, প্রশান্তি, দোষ অনুষ্ঠানকে সংযম, সমস্ত জীবের প্রতি করুণা, সমস্ত ইন্দ্রিয় বস্তু থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নতা, ভদ্রতা, বিনয় এবং ইন্দ্রিয় বস্তুর জন্য কোনো প্রলোভন নয়। অহিংসা এর অর্থ হল কাজ বা কথার মাধ্যমে কোনো জীবকে আঘাত না করা। সত্যবাদিতার অর্থ হল যা দেখা যায় তাই বলা উচিত এবং যা শোনা যায় তাই বলা উচিত, এমনভাবে যাতে অন্যদের ক্ষতি না হয়। রাগের অনুপস্থিতি এর অর্থ রাগ না হওয়া, এমনকি যদি কেউ এমন আচরণ করে যা আপনাকে রাগান্বিত করে। ত্যাগ এর অর্থ হল ইচ্ছা প্রণোদিত কাজ এবং ইন্দ্রিয় তৃপ্তি ত্যাগ করা এবং যা আত্মার জন্য উপকারী নয় তা পরিত্যাগ করা উচিত। প্রশান্তি এর অর্থ হল শারীরিক শৃঙ্খলা, ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ এবং বিরক্তির পরিস্থিতির সন্দেহ অভ্যন্তরীণ ভারসাম্য বজায় রাখা। দোষ অনুষ্ঠান থেকে সংযম এর অর্থ এমনভাবে কথা না বলা যাতে অন্যদের ক্ষতি হয়, অন্যদের অবমাননা না হয়। অন্যদের মধ্যে একটিগুলি সন্ধান করা আমাদের মনকে নেওয়া উচিত। যখন তাদের গুণাবলীর উপর মনোযোগ নিবদ্ধ করা তা শুদ্ধ করে। সমস্ত জীবের প্রতি সহানুভূতি এর অর্থ সমস্ত জীবের প্রতি সদয় হওয়া। সমস্ত ইন্দ্রিয় বস্তু থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নতা এর অর্থ জাগতিক জিনিস এবং আনন্দের প্রতি আগ্রহী না হওয়া। ভদ্রতা এর অর্থ হল ভালো মানুষের সাথে বন্ধুর করতে উৎসাহী ও আগ্রহী হওয়া এবং তাদের সাথে সময় কাটানোর জন্য সর্বদা প্রস্তুত থাকা। বিনয় ভুল কিছু করার চিন্তা মাথায় আসা মাথায় অপরাধ বোধ করা উচিত। ইন্দ্রিয় বস্তুর জন্য কোনো প্রলোভন নয়। যখন পার্থিব আনন্দ আমাদের সামনে থাকে, যখন আমাদের তাদের দ্বারা প্রলুব্ধ করা উচিত নয়। এই কথা বলে শ্রীকৃষ্ণ পরমাত্মা তাকে পুরুষোত্তম বলে বিশ্বাস করার গুণাবলী স্পষ্ট করছে। শ্রীকৃষ্ণ পরমাত্মার শিক্ষার উপর ধ্যান করার সময় আসুন আমরা উল্লেখিত সমস্ত গুণাবলী ধারণ করার চেষ্টা করি। আসুন আমরা বিশ্বাস করি শ্রীকৃষ্ণ পরমাত্মা পুরুষোত্তম। শ্রীকৃষ্ণ পরমাত্মা হলেন শ্রীমন নারায়ণ এবং শ্রীমন নারায়ণকে প্রাপ্ত করার জন্যে আমাদের জীবনের লক্ষ্য তৈরি করার সময় এবং শুধুমাত্র শ্রীমন নারায়ণের স্বর্ণাপন হওয়ার সময়। আসুন আমরা শ্রীকৃষ্ণ পরমাত্মার কথাগুলিকে শ্লোকের আকারে পুনরাবৃত্তি করি। অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তিরপৈশুনম দয়া ভূতেষ্বলোলুপ্ত্বম মার্দবম ক্ষীরচাপলম। শ্রীমদ ভগবদ গীতার সম্পূর্ণ সারমর্ম শ্রীকৃষ্ণ পরমাত্মা দ্বারা প্রদত্ত হয়েছে। অধ্যায়
18 এর শ্লোক 65 থেকে 70 তে 8টি কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, আমি সেই 8টি কাজ অনুসরণ করা ভক্তদের প্রেম করি, আমি সমস্ত প্রকারে এই ভক্তদের রক্ষা করব। শ্রীকৃষ্ণ পরমাত্মা দ্বারা বলিত শ্রীমদ ভগবদ গীতা শ্রবণ করার পরে অর্জুন বলেন, করিষ্যে বচনম তব। এর মানে হল, কৃষ্ণ তুমি যা বলেছ তা আমি করব। এই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে সমস্ত প্রকারের সফলতা এবং জয় দান করেছেন। চলো পরমাত্মার কাছে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা এই 8টি ক্রিয়াকলাপের পালন করব। পরমাত্মার কাছে এই বচনটি দেবার সে বড় কোনো পূজা তপস বা যজ্ঞ নেই। আমি এই 8টি প্রতিজ্ঞা করব। আপনারা সবাই আপনাদের মনে এবং হৃদয়ে এই কথাগুলি ভাববেন। এভাবে আমরা শ্রীকৃষ্ণকে আমাদের বাণী প্রদান করি। আসুন আমরা সকলে শ্রীকৃষ্ণের মুখ আনন্দে উদ্ভাসিত এবং আনন্দ অনুভব করি। জয় শ্রীমন্নারায়ণ। এটি আমাদের 8টি প্রতিজ্ঞা। আমাদের প্রথম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, যেমন তুমি নির্দেশ দিলে আমি সর্বদা তোমার উপর ধ্যান এবং তোমার কথা চিন্তা করব। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, যেমন তুমি পরামর্শ দিলে আমি সর্বদা তোমার ভক্ত হব। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, আমি আমার সমস্ত কর্ম তোমার সেবার জন্য এবং তোমার সন্তুষ্টিতে করব। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, তোমার উপদেশ মোতাবেক আমি অনুসরণ করব। আমার বিশ্বাস আছে যে আমি শুধু তোমার, আমি সর্বদা হাত জোড়ে প্রণাম এবং তোমার পূজা করব। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, আমি মনে করি তোমার শব্দ মামেকম শরণম ব্রজ, যেটি তুমি কেবল মাত্র তোমার উপর সমর্পণ করার বলেছ। শ্রীমন্নারায়ণ, আমি শুধুমাত্র তোমার উপর সমর্পণ করছি। আমাদের ষষ্ঠ প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, আমি মনে করি তোমার শব্দ মা সুচহ, যা তুমি আমাদেরকে আশ্বাস দিয়েছ যে আমরা দুঃখী থাকব না, আমি আর দুঃখিত হব না। আমাদের সপ্তম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, তুমি আমাদেরকে সকলকে শ্রীমদ্ ভগবদ গীতার আশীর্বাদ এবং উপহার দিয়েছ। আমি তোমাকে প্রতিদিন অবশ্যই একটা শ্লোক পড়ব অথবা শুনব, এই প্রতিজ্ঞা করছি। আমাদের অষ্টম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, তুমি গীতা সমস্ত মানব জাতির কল্যাণ জন্য প্রদান করেছ, আমি চেষ্টা করব তোমার দিব্যবাণী গীতার প্রচার করতে। আমরা পরমাত্মার কাছে আমাদের 8টি প্রতিজ্ঞা করেছি। শ্রীমন্নারায়ণকে প্রতিদিন আমাদের কথা দেওয়া যা আমরা করব, যেমন তিনি বলেছেন, নিজেই একটি মহান পুজো। চলো আমরা তাকে অটল বিশ্বাসের সাথে আমাদের প্রতিজ্ঞা কুদি। ও শ্রীমন্নারায়ণ, আমি তোমার বলা মতন করব, আমি তোমার ইচ্ছা মতন আচরণ করব এবং আমি কেবল মাত্র তোমার জন্যই কাজ করব। শ্রীমন্নারায়ণ করিষ্যে বচনম তব। এর মানে হলো, শ্রীমন্নারায়ণ, আমি তোমার নির্দেশনা মোতাবেক আচরণ করব। সর্বম শ্রীকৃষ্ণ অর্পণমস্তু। জয় শ্রীমন্নারায়ণ। অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তি অপৈশুনম দয়াভূতেষু অলোলুপ্ত্বম মার্দবম হ্রীঃ অচাপলম। ওম।
अहिंसा सत्यमक्रोधः त्यागः शान्तिरपैसुनम् दया भूतेष्वलो लुप्त्वम् मार्दवम् ह्रीरचापलम्। जय श्रीमन्नारायण। सकल ভক্তদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমাদের জীবনে সমস্ত কিছুতে আমরা অবিলম্বে এবং কার্যকর ফলাফল চাই। এই অর্জন করতে আসুন প্রতিদিন এক মিনিট ব্যয় করি এবং নারায়ণ অস্ত্রম পড়ি। নারায়ণ অস্ত্রম পেতে নারায়ণ অস্ত্রম ওয়েবসাইটে যান, যা হল www.narayanastram.org, এবং রেজিস্ট্রেশনে আপনার নাম এবং ইমেল প্রদান করুন। আপনার দেওয়া ইমেল আপনি একটি নারায়ণ আশ্রম পিডিএফ পাবেন। পিডিএফ একটি রামায়ণ শ্লোকা, একটি গীতা শ্লোকা এবং একটি বিষ্ণু নামম রয়েছে। এই এর মধ্যে তিনটি একত্রে নারায়ণ আশ্রম বলা হয়। প্রত্যেকে এই শ্লোক এর একটি ভিন্ন সম্মিশ্রণ পায়। যখন প্রত্যেকে তাদের নারায়ণ আশ্রম পাঠ করে বা শোনে, 24,000 ভক্তদের সাথে এক রাউন্ড সমগ্র রামায়ণ পড়ায় পরায়ণ, 33 রাউন্ড শ্রীমদ ভগবদ গীতা পরায়ণ, 24 রাউন্ড বিষ্ণু সহস্র নাম ব্রতান্ত সম্পন্ন হয় প্রতিদিন। এমন একটি অসাধারণ ফলাফল যা প্রতিদিন এটি করার ফলে আসে। সেই জন্যে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা অবিলম্বে যান এবং আপনার নিজের নারায়ণ আশ্রম গ্রহণ করুন। জয় শ্রীমন্নারায়ণ।